হাই গাইস, সবাইকে আমার ব্লগে স্বাগতম এবং আপনারা দেখছেন সুমন ব্লগ। তো পুরাতন মালদা একটি ঐতিহ্যবাহী মেলা, সে মেলা হচ্ছে আজকে লেউড়ি মেলা। এই মেলার আরেক নাম আছে, সে নাম হচ্ছে জুয়ারি মেলা। এবং এই মেলাতে যারা যাবেন তারা সবাই জুয়া খেলবে। তো এই মেলাতে মেলার কিছু ভিডিও আপনারা আমার এই ব্লগের মাধ্যমে দেখতে পাবেন। তো আমার ব্লগে যদি আপনারা নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটু আসতে দেরি হয়ে গেল, রাস্তায় খুব ভিড় ছিল। এই যে রাস্তায় দেখা হয়েছে পুষ্কাদার সাথে, কিন্তু পুষ্কাদার মুখ চোখ দেখা যাচ্ছে না, ধুলায় ঢেকে গেছে শ্রদ্ধা। তো আর কিছুদিনের মধ্যেই আমরা মেলায় পৌঁছে যাবো। তো যাওয়া যাক, খুব ভিড় দেখতে পাচ্ছি আপনারা। এখন আমরা মেন জুয়ার খেলা জায়গায় পৌঁছে গেছি। তো এখন মেন টিম পাত্র খেলা হচ্ছে। এই যে তাহলে পুষ্কাদা এখন জুয়া খেলতে গেছে, তাহলে পুষ্কাদা এখন জুয়া খেলবে। পুষ্কাদা তাহলে খেলা যাক নাকি? এই যে পুষ্কাদা খেলে দশ টাকা পেলো। আমরা এবার মন্দিরের দিকে পৌঁছাচ্ছি। পুষ্কাদা কেমন হাঁটলা? পাটা তো ধুলা গেছে। হ্যাঁ, পা ভেসা করছে, অনেক কিন্তু হাঁটা হলো। তাহলে মন্দিরের সামনে যাওয়া যাক। এবার আমরা বাবা ভোলেনাথ মন্দিরের সামনে পৌঁছে গেছি। এই যে এবারে আমাদের মেন মেলার পুজো হচ্ছে এই এই মূলা ষষ্ঠী পুজো। তো মূলা ষষ্ঠীর ঠাকুরটা ভালো করে দেখুন আপনারা। তো আমরা এবার বেহুলার দিকে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে বেহুলা চলে আসবে। এই বেহুলা দিয়ে লক্ষ্মীন্দর পার হয়েছিল হেঁটে হেঁটে। আমাদের জ্ঞানী পুষ্কাদা বলছে এখানে লক্ষ্মীন্দর নাকি জুয়া খেলেছিল, তারপর খেলার পর জুয়া খেলা হয়, তারপর এখান থেকে মেলা, জুয়া মেলা। তো আমাদের এখন শান্তির জল ছিটাবে, ছিটাও। এই যে পুষ্কাদার বাইরে আছে বলে তাদের বাড়ি যেতে হচ্ছে কমেডি। তো আমরা বাড়ি যাচ্ছি, আর খুব খারাপ রাস্তা। তো এখন একটা ভিডিও করতে যাবো। আমার ভিডিওটা এটুকুটাই। তো কেমন লাগলো আপনারা বলবেন ভিডিওটা দেখে। তো ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঠিক আছে, বাই।